আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালবেলা বারান্দায় একটু ঘুরে এসে কিচেনে চলে এসেছি। আর আমি সবসময় খালি পেটে এই জিনিসটি খেয়ে থাকি, এটি হলো অ্যাপ্রিকট। এটি খালি পেটে খেলে খুবই ভালো, শরীরের জন্য খুব ভালো। তো এটি খেয়ে সবসময় আমি আমার সকালের কাজগুলো শুরু করে থাকি। খালি পেটে এক গ্লাস পানি খেয়ে এই অ্যাপ্রিকটটি খাওয়ার পর আমি রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে তা শুরু করে দেই। রাতে ডিমগুলো এনেছিল, তাই ধোয়া হয়নি, তাই এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আদিলের আব্বু যে বিস্কিটগুলো এনেছিল সেগুলো বক্সে করে রেখে দিচ্ছি। এসব ছোট ছোট কাজগুলো করে রাখলে দরকারের সময় যে কোনো সময় হাতে পাওয়া যায়। আর এই কাজগুলো করার পর সকালের ব্রেকফাস্টগুলো সেরে দুপুরে চা বানিয়ে নিচ্ছি আমি আর আমার হাজবেন্ডের জন্য। আর যে কোনো জিনিস সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর আমি আর আমার হাজবেন্ড মিলে চা দিয়ে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি দুপুরবেলা। এতটুকু দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার প্রিভিয়াস ভিডিও ও এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে এ পথে চলার জন্য আপনারা সাহায্য করবেন। ছোট ছেলেগুলোকে আম কেটে দিচ্ছি, এরপর দুপুরে রান্নাবান্না শেষে আমরা খেয়ে নিব। আজ বড় ছেলের অর্ধবার্ষিকের রেজাল্ট দিবে, তাই খুব উৎসুক হয়ে আছি, তাই বিকালে তাকে আনতে যাব। মনটা অনেক খুশিতে ভরে উঠেছিল কারণ ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে, তাই ওয়াদা মতো তাকে রাজকাচুরি ওই দই ফুচকা খাওয়াচ্ছি। মা ছেলে মিলে এগুলো খেয়ে শপিংয়ে গিয়েছিলাম, ছেলেকে শপিং করে দিয়েছি আর আমি আমার পছন্দের জিনিসটি কিনে নিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল এই জিনিসটি কেনার, আজ কিনে ফেললাম আর তা আপনাদের সাথে শেয়ার করছি। এটি 26 সিএমের নন স্টিকি প্যান, এটি মার্বেল কোটেডের, এটি দেখতে খুবই সুন্দর আর এর নিচের অংশ খুবই সুন্দর। নর্মাল চুলা ও ইন্ডাকশন চুলা যে কোনো চুলাতেই এই জিনিসটি দিয়ে রান্না করা যায়। এই প্যানটি খুবই হালকা আর এর ঢাকনাটি দেখতে খুবই সুন্দর। অনেক দিন ধরে এটি কিনবো কিনবো ভাবছিলাম, তাই আজ কিনেই ফেলেছি। আসলে শখের জিনিসগুলো না কিনে থাকলে খুবই খারাপ লাগে, আর কিনে ফেলার পর এর যে কী আনন্দ তা বলে বুঝাতে পারবো না। এর তিনটি সাইজ ছিল, আমি এই সাইজটি কিনেছি যাতে এখানে একটু বেশি করে রান্না করলে কোনো সমস্যা না হয়। আর এর প্রাইস পড়েছিল 2200 টাকা। আপনারা যারা নন স্টিকি প্যান কিনতে চাচ্ছেন তাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করছি। এটি হলো নন স্টিকি তাপা, কিন্তু এটি খুবই ভালো, আজ এতদিন পর্যন্ত এটিতে এত কিছু করছি কোনো দাগ পড়েনি। আর এটি হলো কারি প্যান, এই কারি প্যান দিয়ে রান্না করলে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে রান্না করা যায়। রান্না করার জন্য আসলে 10-12টা ডেকচি লাগে না, এই কয়েকটি জিনিস দিয়ে আপনারা আপনাদের ঘরে রান্নাগুলোকে করে ফেলতে পারবেন। আর এটি হলো নন স্টিকি প্যান, এটিতে রান্না করার পর অনেক দাগ হয়ে গিয়েছিল আর এর নিচেও অনেক দাগ হয়ে গিয়েছে যা এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। তাই আমার মতে এই জিনিসটি না কিনে এর আগে যে জিনিসগুলো আপনাকে দেখিয়েছি সেগুলো নিয়ে ফেলতে পারেন আপনারা। এগুলো নেওয়ার পর থেকে আমার ডেকচিতে রান্নাই করতে ইচ্ছা করে না, এই কারি প্যানে বেশিরভাগ রান্না করে ফেলেছি। আর এখন যে নতুন জিনিসটি কিনেছি সেটিতেও রান্না করব। আপনারা যারা নন স্টিকি প্যান কিনতে চাচ্ছেন চোখ বন্ধ করে এগুলো কিনে ফেলুন। এগুলো দেখতে যেমন সুন্দর ব্যবহার করতেও অনেক আরাম এবং খুব হালকা, তাই ব্যবহার করতে তেমন কোনো কষ্ট হয় না। আর নতুন যে প্যানটি কিনেছি সেটিতে আজ তেহেরি রান্না করছি। আজ প্রথম রান্না করছি এটিতে, তাই ব্যবহার করার পরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব এটি ব্যবহার করে আমার থেকে কেমন লেগেছে।
গরুর মাংস দিয়ে তেহরি রান্না করব, তাই পেঁয়াজ মশলা সব দিয়ে দিয়েছি। আর এটি তেহরি মশলা, সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি গরুর মাংসটি দিয়ে দিব। মশলার সাথে গরুর মাংসটি ভালোভাবে মিশে এলে এর মাঝে আমি চাল দিয়ে দিব। ভালোভাবে ফুটে উঠলে টক দই দিয়ে দিচ্ছি। মাংস কষে এলে মাংসগুলোকে তুলে রাখবো। এরপর যে মশলাগুলো থাকবে, এখানে আমি আধা কেজি পোলাও চাল দিয়ে দিয়েছি, আর এটিকে ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। দু কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পানি দিয়ে দিয়েছি। আর এটি ভালোভাবে ফুটে উঠলে তার মাঝে আমি গরুর মাংস যেগুলো তুলে রেখেছি তা দিয়ে দিব। আর চাল আর ভাতে ভালোভাবে মিক্স করে এটিকে দমে রেখে দেব কিছুক্ষণ। এই তো হয়ে গেল আমার তেহরি রান্না। আপনাদের থেকে কেমন লেগেছে আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক ভাইয়া ও আপুদের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করে। এরপর গোলাপ জল ছিটিয়ে দিয়েছি, আর এখন বেরেস্তা করে তার উপর দিয়ে দিব, দিয়ে আরও 10-15 মিনিট দমে রেখে দিব। আশা করি আমার এই ননস্টিকি প্যান আপনাদের থেকে ভালো লেগেছে, আমার থেকেও রান্না করে অনেক ভালো লেগেছে। আজ এটুকুই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।